যশোর ৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ, আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নৌকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৌকা বাইচ প্রাচীন সংস্কৃতির একটি অংশ, শত শত বছর ধরে এটি চলে আসছে, কিন্তু বর্তমান যান্ত্রিক যুগে এসে বাঙালির প্রাচীন এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সমাজকল্যাণ সংঘের আয়োজনে কপোতাক্ষ নদে আট দলীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রতিযোগিতায় ধানদিয়া নৌকাবাইজ দল চ্যাম্পিয়ন হয় এবং চিংড়া নৌকাবাইজ দল রানার্স আপ হয়। মধুসূদন সমাজকল্যাণ সংঘের সভাপতি ইউপি সদস্য সুভাষ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাজাহান আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সহ আরও অনেকেই।